হ্যালো এভরিওয়ান, কলেজ পর্যায়ে আইসিটি বিষয়ে শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার প্রস্তুতির আজকের ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আজকের ভিডিও হচ্ছে ডিজিটাল লজিক। তো দেখে নিই যে এই পর্বে কী কী থাকছে। তার আগে আপনাদেরকে মনে করিয়ে দিই যে এটি ডিজিটাল লজিক, দেখতেই পাচ্ছেন যে 7 নম্বর টপিক হলেও এর আগের সবগুলো টপিক নিয়ে কিন্তু এর আগেই ভিডিও করা হয়েছে এবং ব্লগে পোস্ট দেওয়া হয়েছে। আপনি যদি ভিডিও প্লেলিস্টটা না দেখে থাকেন, অবশ্যই ডিসক্রিপশন বক্স থেকে প্লেলিস্টটা দেখে নেবেন। তো আমরা আগানোর আগে কিছু কথা বলে রাখা ভালো, যেহেতু আমাদের টপিকগুলো আস্তে আস্তে বড় টপিকগুলো আসছে, সেক্ষেত্রে কিন্তু সব কিছুই এই প্রেজেন্টেশনের মাধ্যমে কিন্তু সবসময় দেখানো সম্ভব নাও হতে পারে। কারণ মাত্র 10 মিনিটের ভিডিওতে এতগুলো টপিক কভার করা কিন্তু সহজ কোনো কথা নয়। এটা হলো একটা বিষয়। আর একটা বিষয় হলো, আমি আমার শতভাগ চেষ্টা করেছি প্রত্যেকটি টপিকেরই, যদি সেটি প্র্যাকটিক্যাল থাকে, প্র্যাকটিক্যালি দেখানোর, কোডের মাধ্যমে হোক বা যেভাবেই হোক। তো আশা করছি আপনারা যদি ফলো করে আসছেন ভিডিওগুলো, তাহলে সেগুলো অবশ্যই দেখে আসবেন। আর এখন যেই টপিকগুলো একটু বড়, সেগুলো আমি মোটামুটি এখান থেকে একটা ছোট ব্রিফিং দিয়ে, বাকিগুলো ব্লগে পোস্ট থাকবে, সো আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন, অথবা আপনাদের কালেকশনে যে বই আছে সে বইয়ের থেকে আপনারা দেখে নিতে পারেন। 7ম চ্যাপ্টারটি 3টি ভিডিওতে কভার করা হবে এবং আজকে দেখবেন এটি প্রথম পর্ব। আজকের পর্বে দেখানো হবে শুধুমাত্র সংখ্যা পদ্ধতি ও সংখ্যা পদ্ধতির রূপান্তর, এবং পরবর্তী 2টি ভিডিওতে বাকি টপিকগুলো ক্রমান্বয়ে দেখানো হবে। সংখ্যা পদ্ধতি কী? সংখ্যা পদ্ধতি হলো কোনো সংখ্যা যে পদ্ধতিতে প্রকাশ করা হয় তাকে বলা হয় সংখ্যা পদ্ধতি। এখন যে আর একটু বিস্তারিতভাবে বলতে গেলে বলা যাবে যে পদ্ধতিতে সংখ্যা লিখে প্রকাশ করা যায় এবং বিভিন্ন অপারেশন করা যায় তাকে সংখ্যা পদ্ধতি বলে। সংখ্যা পদ্ধতি হচ্ছে মূলত 2 প্রকার, হ্যাঁ, পজিশনাল এবং নন পজিশনাল। পজিশনালের মধ্যে 4 প্রকার: বাইনারি, অক্টাল, ডেসিমাল, হেক্সাডেসিমাল। সো এই পরীক্ষাগুলোতে আসলে পজিশনাল নন পজিশনালের প্রশ্ন আমি খুবই কম পেয়েছি, আমি বেশিরভাগই এগুলো পেয়েছি। এবং এইগুলা কনভারসেশনের যে বিষয়টা আছে সেটি কিন্তু খুবই জরুরি, কারণ একটা কনভারসেশন আসবেই, বাইনারি থেকে অক্টাল বা ডেসিমাল থেকে হেক্সা, এই ধরনের একটা কনভারসেশন। তো কনভার্সনটা যদি আপনি, আমি ধরে নিচ্ছি যে আপনি অলরেডি পারেন, ইনকেস যদি আপনি না পারেন, তো আমরা খুবই সংক্ষেপে কনভার্সনগুলো দেখে নিব। প্রথমেই আমরা লিখে নিই যে কী কী আছে: বাইনারি, ডেসিমাল, অক্টাল এবং হেক্সাডেসিমাল। এই সাথে আমরা বেসগুলোও লিখে নিই: বাইনারির বেস 2, ডেসিমালের 10, অক্টালের 8 এবং হেক্সাডেসিমালের 16। বেস বলতে যে 2 0 থেকে 1 হবে নাম্বার, ডেসিমালে হবে 0 থেকে 9, অক্টালে হবে 0 থেকে 7, কারণ 8 পর্যন্ত, 0 থেকে 7 হলে 8টা হবে, এবং হেক্সাডেসিমাল 0 থেকে 15 পর্যন্ত। এখন 15 হচ্ছে যে 0 থেকে 9 পর্যন্ত হবে হচ্ছে গিয়ে 10টা ডিজিট, বাকি যে থাকে 5টি সেইগুলো হবে হলো, প্রথমে থাকবে 0 থেকে 9, এই 10টা 5টাগুলো এ থেকে এফ পর্যন্ত, এ বি সি ডি ই এফ, এর মান 10, এফ এর মান 15, এইভাবে হবে। হ্যাঁ, এইভাবে যাবে। সো এবারে আমরা দেখব কনভার্সন, নাম্বার একটা নাম্বার থেকে কীভাবে অন্য নাম্বারে কনভার্সন করা যায়, কারণ বাইনারি থেকে, বাইনারির সাথে ডেসিমালের কোনো ম্যাথমেটিক্যাল কাজ কিন্তু করা যাবে না। হ্যাঁ, কনভার্সন করার জন্য আমরা এখানে 4টি র্যান্ডম নাম্বার নিয়ে নিব। আমরা বাইনারি নাম্বার নিলাম 1011, ডেসিমাল একটা নাম্বার নিব, খেয়াল রাখতে হবে যেন এটি 0 থেকে 9-এর মধ্যেই হয়, 2 3 5 6, এটা নিলাম আমাদের ডেসিমাল নাম্বার। এবার নেব অক্টাল নাম্বার, অক্টাল নাম্বার 0 থেকে 7-এর মধ্যে 1 7 0 7, এবং আরেকটি নাম্বার নেব হচ্ছে হেক্সাডেসিমাল নাম্বার, যেখানে আমরা ট্রাই করব একটা অক্ষর রাখার জন্য, এক দুইটা আমরা নিচ্ছি 9 F A 8। তো নাম্বার কনভার্সনের বিষয়টা হলো যে কোনো নাম্বার থেকেই সেটি প্রথমে ডেসিমেলে আনতে হবে। তো এখানে আমরা বেসগুলো বসাই দিই,
টু, টেন, এইট এবং সিক্সটিন বেসগুলো বসাই দিলাম। এবং এরপরে হচ্ছে এখন আমরা এই কনভার্সনগুলো করব। আমরা প্রথমেই করব হচ্ছে বাইনারি থেকে ডেসিমাল। আসলে বাইনারি থেকে ডেসিমাল না, যে কোনো নাম্বার থেকেই ডেসিমালে যেতে গেলে আমাদের যে কোনো নাম্বার থেকেই ডেসিমেলে পৌঁছাতে হলে আমাদের তার বেস দিয়ে গুণ করলে আমরা সেই নাম্বারের ইকুইভ্যালেন্ট ডেসিমেল নাম্বার পেয়ে যাব। আর এটা একটা সূত্র আছে যে বেজের উপরে ডান দিক থেকে যেগুলো থাকবে জিরো থেকে শুরু হবে তার পাওয়ার। হ্যাঁ, যেমন ডান দিকেরটা থাকবে জিরো, বেস টু দি পাওয়ার জিরো, বেস টু দি পাওয়ার ওয়ান, টু, থ্রি, এভাবে যতগুলো থাকবে ততগুলো এভাবে চলে আসবে। হ্যাঁ, এগুলো হচ্ছে পাওয়ার। তো এখন যেহেতু এই পাওয়ার কী কী নাম্বার নিয়ে আমরা কাজ করছি, প্রথমে আমরা বাইনারি, বাইনারির বেস কত আমরা জানি, দুই, তাহলে হবে টু টু দি পাওয়ার জিরো। তারপরে হবে হচ্ছে, আচ্ছা এগুলো কিন্তু যোগ হবে, হ্যাঁ এগুলো গুণ করার পরে এগুলো যোগ করতে হবে, টু টু দি পাওয়ার ওয়ান, টু স্কোয়ার এবং টু কিউব। এটা হচ্ছে বাইনারির ক্ষেত্রে। আর ডেসিমেলের ক্ষেত্রে তাহলে কী হবে, ডেসিমেলের ক্ষেত্রে অবশ্যই ডেসিমেলের বেস হচ্ছে টেন, তাহলে টেন দিয়ে পাওয়ারগুলো হবে। বাকি যে নাম্বারগুলো আছে অক্টাল এবং হেক্সাডেসিমাল সেগুলো কিন্তু ঠিক একইভাবে পাওয়ারগুলো লিখতে হবে। হ্যাঁ, ওকে। তো এখন আমরা আমাদের কনভার্সনে চলে আসি। প্রথমে আমরা যেহেতু বাইনারি নিয়ে কাজ করছি, প্রথমে আছে ওয়ান, তো এই ওয়ানের ইকুইভ্যালেন্ট হবে হচ্ছে টু টু দি পাওয়ার জিরো। এটা হবে টু টু দি পাওয়ার জিরো। তারপরেরটা হবে টু টু দি পাওয়ার ওয়ান, এরপরেরটা হবে টু স্কোয়ার, যদিও বা জিরোর সাথে গুণ করলে এর কোনো ভ্যালু নেই, আমরা ওটাও লিখে নিলাম টু স্কোয়ার, এবং এটা জিরো, এগুলোর সাথে ওয়ান গুণ হবে, ওয়ান ওয়ান এটার সাথে হবে, এটা হবে ওয়ান ইন্টু টু কিউব। এখন এগুলোর মাঝে কিন্তু যোগ করতে হবে, আমরা যেটা একটু আগেই দেখেছি। তো প্রথমে টু টু দি পাওয়ার জিরোর করলে কত হয়, ওয়ান, তারপরে টু টু দি পাওয়ার ওয়ান টু, টু স্কোয়ার, ফের জিরো গুণ করলে জিরো, এবং লাস্টে এইট, এবং এই তিনটা যোগ করলে হবে আঠার দুই দশ আর একে এগারো। সো এই ওয়ান জিরো ওয়ান ওয়ান বাইনারি নাম্বারটা হচ্ছে ডেসিমাল এগারো এর ইকুইভ্যালেন্ট। এটি আর কনভার্ট করার প্রয়োজন নেই, কারণ আমরা যেহেতু সব কিছু ডেসিমালে নিচ্ছি সেই নাম্বারটা কিন্তু অলরেডি ডেসিমালে আছে। তো তারপরে চলে আসি অক্টালে। অক্টাল আমাদের যেই নাম্বারটি ছিল আমরা দেখে নিই, অক্টাল নাম্বারটি ছিল 1707। তো উপরের যেই বাইনারিটা আমরা যেভাবে কনভার্ট করেছি ঠিক একইভাবে আমরা অক্টাল নাম্বারটাও কনভার্ট করে নিব। সেভেনের সাথে গুণ হবে সেভেন ইন্টু এইট টু দি পাওয়ার জিরো, তারপরে এখানে যেহেতু জিরো আছে জিরো ইন্টু এইট টু দি পাওয়ার ওয়ান, যার ফাইনাল মান জিরোই হবে, সেভেন ইন্টু এইট স্কোয়ার এবং এইট কিউব, ওয়ান ইন্টু এইট কিউব। তো এইগুলো এইট টু দি পাওয়ার জিরো মানে ওয়ান, অর্থাৎ সেভেন ইন্টু ওয়ান ইকুয়াল টু ওয়ান, সরি সেভেন, তারপর এটা জিরো, আর এটা সাত আটে ছাপ্পান্ন, ছাপ্পান্নের সাথে সাত গুণ করলে হয় হলো যেটা আমরা একটু আগেই করেছিলাম 448, আর এইট কিউব, যদি আপনি নাম্বার সিস্টেম নিয়ে টুইট করে থাকেন আপনার অবশ্যই মনে থাকার কথা যে এইট কিউব মানে হচ্ছে 512। তো এগুলো এখন যোগ করে ফেলি, সাত আর আটে পনেরো, আর দু সতেরো সাত, হাতে থাকবে এক, চার আর একে পাঁচ, পাঁচ আর একে ছয়, আর হাতে কিছু নেই, পাঁচ আর চার নয়, 967। এটি হবে হচ্ছে 1007 ইকুইভ্যালেন্ট ডেসিমাল, আর এর আগেরটা আমরা লিখে দিই এগারো ডেসিমাল মানে দশ বেস। এরপরে আমরা হেক্সা নাম্বারটা কনভার্ট করব 9FA8। তো বরাবরের মতোই আমরা প্রথমে যেটি করব সেটি হচ্ছে যে এইট ইন্টু সিক্সটিন টু দি পাওয়ার জিরো, তারপরটা হচ্ছে এ, এ অর্থাৎ টেন, টেন ইন্টু সিক্সটিন টু দি পাওয়ার ওয়ান, তারপরে যোগ হবে এফ মানে হচ্ছে ফিফটিন ইন্টু সিক্সটিন স্কোয়ার, নাইন ইন্টু সিক্সটিন কিউব। ওকে, সো আমাদের গুণ করা শেষ, এবং এটি যোগ করলে হবে হচ্ছে 40872। এটা হচ্ছে 9FA8 এর হেক্সাডেসিমাল নাম্বারের ইকুইভ্যালেন্ট
ডেসিমেল নাম্বার। তো এবারে আসছি আমরা, যেহেতু সব কনভার্ট করেই ফেললাম, এখন আমরা দেখব যে বাইনারি থেকে কিভাবে আবার আমরা সরি এখন আমরা দেখব যে ডেসিমাল থেকে কিভাবে আবার আমরা বাইনারিতে ফেরত যেতে পারি। এটা যেমন গুণ করে হয়েছে, ওটা হবে ভাগ করে। তো আমরা একটাই দেখব এখানে বাইনারির ক্ষেত্রে, প্রথমেই 11কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে 5 বার যাবে এবং অবশিষ্ট থাকবে 1, সরি অবশিষ্ট থাকবে 1। তারপর আবার যদি দেই তাহলে 2 বার যাবে, এবারও অবশিষ্ট থাকবে 1। আবার যদি দিই 2 দিলে 1 বার যাবে, কোনো অবশিষ্ট থাকবে না। এবং আবার যদি 2 দিয়ে ভাগ করি তাহলে কোনো 0 বার যাবে এবং অবশিষ্ট থাকবে 1। এখন নিচের থেকে এই নাম্বারগুলো উপর পর্যন্ত গেলেই সেটি হবে যে কোনো নাম ডেসিমাল নাম্বারের ইকুইভ্যালেন্ট বাইনারি নাম্বার 1011। দেখেন আমরা শুরুতে কিন্তু 1011 দিয়ে শুরু করেছিলাম। সো এই হেক্সাডেসিমেল বা অক্টাল বা অন্যান্য যে কোনো নাম্বার সিস্টেমের ক্ষেত্রে কিন্তু এই একইভাবে কনভার্ট করতে হবে। আর যেহেতু পরীক্ষার মধ্যে আসবে যে কোনো অপারেশন আসবে, সেক্ষেত্রে কিন্তু প্রথমে কনভার্ট করে নিয়ে তারপরে অপারেশন করতে হবে। ওকে, সো আমরা কনভার্সনগুলো দেখে নিলাম। তো এই পর্যন্তই একটি এই টপিকটি অলরেডি অনেক বড় হয়ে গিয়েছে, 10 মিনিট ওভার হয়ে গিয়েছে। সো এই চ্যাপ্টারের পরের টপিকগুলো দেখার জন্য ভিডিওগুলো ফলো করতে থাকুন, নতুন ভিডিও খুব শীঘ্রই আসবে। ধন্যবাদ।